শান্তিনিকেতন কলাভবন ভিজুয়াল আর্টের শিক্ষা ও গবেষণার জন্য 1919 সালে প্রতিষ্ঠা হয় এই কলাভবন। প্রতিষ্ঠার সাথে সাথেই আধুনিক ভারতীয় চিত্রকলার এক নতুন পথ খুলে দেয়। এই কলাভবন চত্বরেই রয়েছে বিভিন্ন ভবন, যেমন কালোবাড়ি, নন্দন ভবন। এই কালোবাড়ির অঙ্গসজ্জা করেছিলেন নন্দলাল বসুর তত্ত্বাবধানে তার ছাত্রছাত্রীরা। এছাড়াও রয়েছে নন্দন ভবন ও সাদা কালো বাড়ি, যার অঙ্গসজ্জা হয়েছিল কেজি সুব্রহ্মণ্যামের দায়িত্বে। এই কলাভবনের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন দিকপাল, শিল্পী ও স্রষ্টা, যেমন নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখার্জি, সোমনাথ ভোর, কেজি সুব্রহ্মণ্যাম, সুরেন্দ্রনাথ কর ও আরও অনেকে। তাঁদের বিভিন্ন কাজ আমরা দেখব একটু পরে। এখন দেখে নিই কলাভবনের ওয়ার্কশপ। দেখাই যাচ্ছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাত্রদের বিভিন্ন কাজ এবং ছাত্ররাও কাজে ব্যস্ত। এরপরই আমরা দেখতে পাব বিভিন্ন বিখ্যাত ভাস্কর্য, যা শান্তিনিকেতনের এক বাড়তি আকর্ষণ। কচ্ছপ ও কুমি, শিল্পী কেজি সুব্রহ্মণ্যাম। শিল্পী রামকিঙ্কর বেজের তৈরি সুজাতা। বুদ্ধ, শিল্পী রামকিঙ্কর বেজ। গান্ধী, শিল্পী অসিত দাশগুপ্ত। এখানে রয়েছে ছাত্রছাত্রীদের তৈরি অজন্তা ভাস্কর্যের আদলে একটি অপরূপ ভাস্কর্য। রামকিঙ্কর বেজের বিখ্যাত ভাস্কর্য সাঁওতাল পরিবার। রামকিঙ্কর বেজের বিখ্যাত ভাস্কর্য কলের বাঁশি। শিল্পী সুরেন দের তৈরি ভাস্কর্য। রামকিঙ্কর বেজের বিখ্যাত ভাস্কর্য পদ্মপুকুর। এই কলাভবনের চারপাশে ছড়িয়ে রয়েছে আরো অনেক ভাস্কর্য ও শিল্পীর কাজ। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।